তো অদ্ভুত একটি প্রশ্ন আমাকে করেছিল, শুনে সবারই খুব হাসি পাবে, কিন্তু তার প্রশ্নের মধ্যে দিয়ে যে মহান উত্তর আমি পেয়েছিলাম তা আপনাদের সম্মুখে নিবেদন করতে চাই। একটি অল্প বয়সী ছেলে অনেক জ্ঞান অর্জন করেছে, অনেক বই পড়েছে, সে আমাকে এসে বলল, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করবো? হ্যাঁ নিশ্চয়ই করো। আচ্ছা শ্রীকৃষ্ণ সারা জীবনে সুদর্শন কতবার ধরেছেন? আর ঘুমে ঘুমে বলতে পারবো অনেকবারই ধরেছেন। আচ্ছা ওই যে রাজসভায় শিশুপাল বধের সময়, ওই যে রাজসভায় শিশুপাল বধের সময় সুদর্শনটি বললে তার হাতটি কাটলো, আর সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে সে কাপড় কিনে চালে, সঙ্গে সঙ্গেই তাকে বলতে হলো এই কাপড়ের ঋণ আমি শোধ করব। অন্যদিমা বলছিল অস্ত হবে। আচ্ছা উনি কি জানতেন না আঙুলটা কিভাবে ধরতে হয়? আগেও তো ধরেছেন, পরেও তো অনেকবার ধরেছেন, পার্টিকুলার ওই সময় কেন হাতটা কাটলো? আমি মনে মনে ভাবলাম এ তো পড়লাম মহাবিপদে, সত্যি তো তখন ওই সময় কেন কাটলো? তা আমি তাকে প্রশ্ন করলাম যে কেন কাটছিল জানো? বললেন না, সেটাই তো শুনতে চাইছি, কেন কাটলো? আরে কিছুদিন আগেই তো রুক্মিণী হরণ করার সময় একবার রুক্মিণী কেটে ধরেছিলেন, তারপর আবার ঢুকিয়ে দিলেন, তো ওতে এরকমই কৃষ্ণর বন্ধু এভাবেই কথা বলছে। আমি তো চমকে যাচ্ছি, কৃষ্ণ তো আমার বন্ধু না, কৃষ্ণ তো আমার ভগবান, গুলো দূরে থাকি কি বলছে। আমি বললাম যে আসলে কি জানো, এই যে আমরা এই জীবনগুলো পেয়েছি না, যে তুমি পেয়েছো আমি পেয়েছি, সবাই আমরা কৃষ্ণের দাস। আমরা এখানে এসেছি কিছু করার জন্য। ভগবান বারবার এটাই বুঝিয়ে দেন যে তোমার জীবনে নির্দিষ্ট কিছু কাজ আছে, সেদিন যদি আঙুলটি না কাটত তাহলে দ্রৌপদী আমার এই কাপড় চড়াত, আর শ্রীকৃষ্ণ বলতেন না যে এই কাপড়ের ঋণ আমি একদিন শোধ করব। তাই হয়েছিল বস্ত্রহরণ, তাই তার লজ্জা নিবারণ করেছিলেন। আসল সত্য হচ্ছে বাবা সবই পূর্ব নির্দিষ্ট, এমনটা হবে তো জানতাম, তাই তো তোমার গুরুকে ছিনিয়ে রেখেছিলাম। সেই জন্য উপযুক্ত সময়ে ঈশ্বরের যদি স্মরণ নেওয়া যায় তাহলে সব বাধা বিপদ কেটে যায় যা দ্রৌপদী করেছিলেন। ঠিক একটু উল্টো করে ভাবো, তোমার ভাষায় বলি বাবা, ওখানে তো আরো অনেকেই ছিলেন, তা দ্রৌপদীর কি দায় ছিল নিজের কাপড়টা ছিঁড়বার? এই দায় হচ্ছে ভক্তের, ভগবানের কষ্ট হচ্ছে কিনা, ভগবান তুমি ভালোবাসো তো, এইটা যতক্ষণ না ভক্ত জিজ্ঞাসা করতে না পারবে ততক্ষণ কখনোই ভগবান তার প্রতি কৃপা বর্ষণ করবে না। ওখানে আরো অনেকেই ছিল, ঠিক যেমন সেই রাজসভাতেও ছিল, সেখানেও ছিল, কিন্তু কাপড়টি কিন্তু দ্রৌপদী ছিঁড়েছিলেন। এইটাই হচ্ছে আমাদের ভুল, যে আমরা মন্দিরে যাই গিয়ে ভগবানকে প্রণাম করি, করে দেখি আচ্ছা এই দেবতার বুকে তুলসী দেওয়া হয়েছে কেন, চরণে দেওয়া হয়নি কেন, অমুকটা হয়নি কেন, দুপুরে অন্নভোগ না হয় বাতাসা ভোগ হয় কেন? আরে প্রশ্ন করিস কখনো ভগবানকে গিয়ে চোখের জল ফেলে, ভগবান তুমি ভালোবাসো তো, নিজের কিছু হলে তো ভগবানকে চোখের জল দিয়ে পা সাদা করে দিস, কিন্তু কখনো মন্দিরে গিয়ে চোখের জল ফেলে প্রশ্ন করেছি ভগবান তুমি ভালোবাসো তো, হে রাজরাজেশ্বরী মাতা তুমি এখানে আনন্দে আছো তো, তুমি আনন্দে থাকলেই তো আমার আনন্দ। সেই জন্য আমি বলব এইরকম ভক্ত হন যে ভক্ত ভগবানের আনন্দে মরুর আনন্দে আনন্দিত হতে পারে, তবে হবে সে প্রকৃত ভক্ত। আর আমরা যা করছি, আমরা ধরুন করছি বাবা কোনো চিন্তা নেই, আপনার উৎসব আমি সাধু ভান্ডারের জন্য 500 পিস আম তোরাম যে তুই দিবি, তুই এই ভাষাটাই বলবি, কিন্তু পরক্ষণে বেরিয়ে গিয়ে বলবি হে গুরুদেব
আপনার অশেষ কৃপা যে আপনি আমার মাথায় বসে আমার মতো কৃপণকে দিয়ে কষ্টটি সাম দিয়েছেন। এই হচ্ছে আসল লীলা। যদি এটা বলতে পারিস তাহলেই জীবনের উন্নতি। আর যদি ভাবিস আমার আমার আমার, একটু বুদ্ধি কর, আটাকে সরিয়ে দে না, অত ঝামেলা না করে, মার 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 মার, সব শান্তি সব ভালো। আমি আসতে পেরেছি মার জন্য, আমি যাবো মার জন্য, জীবনে এসেছি যখন কিছু করে যাব। ঠিক সেইভাবেই উপযুক্ত সময়ে উপযুক্ত দিনে উপযুক্ত ক্ষণে ঈশ্বর কৃপা করবেন, ঈশ্বর আশীর্বাদ করবেন। এই হচ্ছে তত্ত্ব, এই হচ্ছে বিশ্লেষণ।